বন্ধুরা কেমন আছো? আজকে সকালটা শুরু হলো এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে, যেটা শাশুড়ি মা তুলতে গেছিলো আমাদের বাগানে। আর দেখো সকালের ওয়েদারটা আর সকালের বাগানটা কি সুন্দর লাগছে। সকালে ঘুম থেকে উঠে সবুজ সবুজ দেখা কিন্তু খুবই ভালো। তো আমাদের বাগানের দরজা, আমাদের গাছ, বেলপাতা, কত গরু এসে বসে আছে এখানে। আর এখন গাছে কিন্তু এত সুন্দর পাতা থাকে বলার মতো না, মানে বেলপাতাগুলো কোনটা ছেড়ে কোনটা নামে লোভনীয় ব্যাপার জানো। তো এসে বেলপাতাগুলো ধুয়ে নিলাম, মাকে দিলাম, মা যেহেতু শিবের মাথায় দেবে। আর এখানে দেখো এক গাদা বক ফুল, এটা কিন্তু আমরা খাবো না, একজনকে দেওয়া হবে। করে চলে গেছে, আমি শুধু এখানে বাসনগুলো গুছিয়ে নিই, ব্যাস এটাই আমার কাজ। পিসি কথায় কথায় শুধু রেগে যায়। বসেছি সবার জন্য, আমি তো চা খাবো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আমি ভীষণ গর্বিত যেহেতু আমি এখানে আমার ইন্টার লাইফ অব্দি সার্ভিস পিরিয়ডটা কভার করতে পারি এবং খুব আনন্দিত আমি। তো অনেক সুখ দুঃখের কথা হয়ে গেল, এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমার যে মায়ের কাছে শেখা সবজির টক। তো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তো এটা ভালো করে ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে যে সেদ্ধ করে রাখা সমস্ত রকম সবজি, যা যা তুমি পারবে সমস্ত রকম সবজি দিয়ে দেবে। গরমকালের টক মানে সবজির টক, এটা হচ্ছে বর্ধমানের রেসিপি। যারা বর্ধমান থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা প্রতিদিন খেতে ভালোবাসে। আমার শাশুড়ি, আমি তো খেতে ভালোবাসতাম না প্রথমে, তারপরে আস্তে আস্তে নিজে করতে 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 এখন খুবই ভালোবাসি খেতে। তো এই টকটা আমার রেডি হয়ে গেছে, চল তোমাদের। সো এখানে আমার খবরের জন্য অনেকগুলো শ্যুট করা হয়নি, তো এখানে আমি দিয়েছি হচ্ছে তেঁতুল, গোলাপ জল আর পরিমাণ মতন চিনি আর নুন, যে যেরকম খেতে চাও টক মিষ্টি। আর এখানে ভাজা বড়ি, তো এটা মানে ফুটে উঠলে ঘন হয়ে গেলে ব্যাস রেডি আমাদের টক সবজি। যদি বলি বৃষ্টি দিতে, এমন বৃষ্টি দেবে যে গরিব মানুষটা ভেসে যাবে। রেডি টক, আমি এখানে সব পসটা সাজিয়ে বসে গেছি। এটা হবে শুক্তো, তার জন্য এটা মূলো হবে, শুক্তো দেওয়া আছে, সেদ্ধ করে রাখা আছে। আর এখানে হবে ফুলকপি, আর এটা ফুলকপি সেদ্ধ করে দেখলেই গরম জলে দিয়েছিলাম। আর আলুটা আছে কোথায়, আলু। তো চলো রান্না বান্না শুক্তো তো দেখলে তোমরা টকের রেসিপি, আর শুক্তো তো নর্মাল হয় তো সেগুলোই করবো। তুমি করবো না, আমি করবো, আমি করিয়েছি শুক্তো। হ্যাঁ আমি করি, চলো নর্মাল। এমনি তো গিফি দেবো না, গিফি সবই দিবি, একটু রাঁধুনি ফোড়ন দে। দেখতেই পাচ্ছ মুখটা বাংলার বাজ হয়ে গেছে, কারণ বাপি এনেছিল সকালে তরমুজ, সেটা বেরিয়েছে নষ্ট আর্ধেকটা। তো সেটা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, সেটা পরের ভিডিওতে আসবে, তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখবে। তো চলো দেখতে থাকো পরবর্তী। তোমাদের সাথে ভাবলাম আজকে একটু আলোচনা করা যাক, তো সেটা হচ্ছে আমার মাথায় অনেকদিন ধরে ঘুরছে এই যে দ্য কেরালা স্টোরি যেটা বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখি বিভিন্ন রকম মতামত হতেই পারে, তাই না? তো সেরকমই আমারও মতামত আছে, আমিও দেবো, আর তোমরা অবশ্য কমেন্ট করে তোমাদের মতামতটা জানাবে। ওয়েস্ট বেঙ্গলে কেরালা, দ্য কেরালা স্টোরিটা মমতা ব্যানার্জি ব্যান্ড করে দিয়েছে। আমি জানি ওনার কী মনে হয়েছে, উনি কী হিসেবে, কেন কি উনি যখন একটা গোটা রাজ্য চালাচ্ছে ওনার নিশ্চয়ই আমাদের থেকে বেটার বুদ্ধি হবে, তাই তো? হয়তো তাই জন্য, যাই না, যাই হোক। তো আমার মনে হয় ব্যান করা উচিত ছিল না, মানুষকে দেখানো উচিত ছিল, বা হয়তো উনি মানে দেখাতে চাইছেন না, যেহেতু মানে
হয় না, অনেক মানুষ এক একজনের মানুষের ভাবনা চিন্তা এক এক রকম হয়। তো কেরালা স্টোরিটা আমি যতটা বুঝেছি বইটা দেখে যে এইটাও মানে অ্যাকচুয়ালি পাকিস্তান বা যেখানে হোক আইএসএস যে সংগঠন সেটাকে নিয়ে বইটা করেছে। কিন্তু অনেকেই দেখছি, অনেক জায়গাতেই দেখছি বইটা দেখে বেরোচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরে এখানে জয় শ্রীরাম বলার কী দরকার আছে? মানে ওরা মুসলিম, সেটা মুসলিম সমাজের প্রবলেম না, তাই না? আমি যদি ভুল থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ওরা যে মুসলিম সেটা ওদের মানে মুসলিম সমাজের তো প্রবলেম না। মানে ধরো শীলতাহানি এই সমস্ত জিনিস আমাদের হিন্দুদের মধ্যেও অনেকে করে বা অন্য জাতির মধ্যেও অনেকে করে। ওরা যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি ক্রাইম করেছে। মানে ওরা একটা মানুষকে মেন্টালিভাবে মানে ব্রেন ওয়াশ করে তাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখানে গিয়ে নানারকম কার্যকলাপ তারা করেছে। এটা কে করেছে? একটা সংগঠন করেছে। আর এখানে অনেকেই মানে বেরিয়ে যায় শ্রীরাম মুসলিম দেখো, মানে যাচ্ছে তাই জিনিস হচ্ছে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটা দেখিনি, এই ইদানিং এই ফেসবুকের যুগে হোয়াটসঅ্যাপের যুগে এখন এইসব হচ্ছে, এটা উচিত না। কেউ দেখছি একটা মেয়ে আছে, আমি জানি না নাম, জাস্ট স্ক্রল করতে করতে ফেসবুকে দেখেছি কেউ লিখেছে, মানে জাস্ট ওপেন ফেসবুকে ছেড়ে দিয়েছে যে কেন বলে আমাদের মুসলিম এরকম, আমরা এরকম করি, তোরা কী করিস, তোরা মায়ের দুধ খাস না, এই হ্যান তান। আবার হিন্দু ছেলে গলায় আমাদের কৃষ্ণ ঠাকুরের সেই মালা যেটা হয় সেটা নিয়ে আমাদের চন্দনের টিপ পরে এরকমভাবে, তোরা মুসলিম তোদের এই তোদের এই ভালো না, কেন কী দরকার, তাই না? আমরা তো বেশ আছি, ভালো আছি, আমাদের তো ইন্ডিয়া, সেই জন্যই আমাদের এটা ইন্ডিয়া, সেই জন্যই এটা আমাদের ভারত, যেখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি আর আমরা এখানে কোনো ভেদভাব করি না। ওরা ওদের মতন থাক, ওদের মতন খাক, ওরাও যাতে আমাদের না কোনো অসুবিধা করে, আমরাও যাতে না। আর প্রেম ভালোবাসা বস এটা কোনো কিছু দেখে হয় না এখনকার দিনে, তো অন্তত বুঝতে হবে যেখানে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দিকে সমকামী এইসবকে মানে পারমিশন দিয়ে দিচ্ছে, সেখানে একটু বুঝতে হবে যে যার দিকে সে যদি একটা মেয়ে যদি মেয়েকে প্রেম করতে পারে সেটাই অসুবিধা না হয়, তাহলে একটা যার দিকে সম্পূর্ণ প্রেম আটকে যাবে, তো হয় না না এই লাভ জিয়াদ এই ওই হ্যান ত্যান কী দরকার এগুলো করার? একটা মানুষ তুমি দেখছো যে একটা মানুষ সুখী নেই, আর পাঁচটা মানুষকে দেখো তারাও অনেক সুখী আছে, তাই না? সব কিছু নিজের ওপর, সব কিছু আমি যতটা বুঝি আমি কীরকম থাকবো না থাকবো সব কিছু আমাদের নিজের ওপর নির্ভর করে। আমি যে মানে আমি যে ভিডিও করছি, আমি যে রিলস বানাচ্ছি, খুব সেটা বুঝি আমি যে ভিতর দিয়ে ভালো আছি সেটা আমি জানি, আমি কতটা কি ভালো আছি না আছি সেটা আমি জানি, আমি কাউকে কেন কাউকে বোঝাতে যাবো, তাই না? তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা মানে সত্যি কথা বলতে আমার মনের কথা, আমি ফেসবুকে চাইছিলাম যে পোস্ট করবো, এক জায়গায় একজন মুসলিম দাদা উনি মানে উনি হচ্ছে ক্রিয়েটার, উনি পোস্ট করেছে, ওখানে আমি লিখেছিলাম মানে উনি মুসলিম, উনিও বুঝেছে জিনিসটা, যেটাকে মুসলিমকে নিয়ে বলা হয়নি, এটা বলা হচ্ছে আইএসএস যে সংগঠন, জঙ্গি সংগঠন, তাদেরকে নিয়ে বলা হচ্ছে। এই সিনেমা হল থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই ওই কেন কী দরকার এগুলো করার? আমরা তো বেশ ভালো আছি, এগুলো আমাদের ছিল না, এগুলো আমরা চাইও না, আমি তো বিশেষ করে চাই না, আমার একদম পছন্দ না এগুলো, এই জাত এই এই মুসলিম, কেন কি আমি ছোটোবেলা থেকে আমি যে যে স্কুলে গেছি সেখানে সেখানে আমার মুসলিম ফ্রেন্ডরা বলছে আমি তাদের ভালোবাসি, হ্যাঁ তারা এইটা ওই হ্যান ত্যান জিনিসটা খেতেই পারে আর আমরা নাও খেতে পারি, ঘরেও তো অনেক সময় আমরা বাঙালির মধ্যেই আছে। তাহলে যদি তুমি হিন্দুই পুরো হতে চাও যে একদম কট্টর হিন্দু, তাহলে পুরো হিন্দু ধর্ম পুরোপুরিভাবে নিয়ে নাও, মাছ মাংস ডিম মানে বস্ত্র পরিধান, আমি জানি না যেটা আমার সম্পূর্ণ করা হয়নি, জানি না বস্ত্র নিয়ে কী লেখা আছে, সিগারেট স্মোক করা, নেশা দারু পানি এগুলো সব ছেড়ে দাও, তাহলে তো হয়ে যায় পুরো হিন্দু ধর্ম। তোমরা ওই জয় শ্রীরাম মুখে মুখে বলেই জয় শ্রীরাম হওয়া যায় না, পুরো ধর্ম। সো এখন যাচ্ছি আমি আর মা একটুখানি বাজার করতে ত্রিবেণীতে, চলো তোমাদের সবকেও নিয়ে যাই আমি আর তোমাদের সাথে শেয়ার করি, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বেরিয়ে গেছি আমি আর মা, আগেবার ধরেন আমি এখন রাতের বেলা আমরা দুদিন বেরিয়ে গেছি আর বলতে লোক আছে গো, মাল আছে, এই ব্রাশ না, ব্রাশের ইয়েগুলো অন্য টাইপের থাকে না, ছোট ছোট।